হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ছুঁচে সুতো পরানো নিয়ে কয়েকটা দারুণ আইডিয়া আপনাদের সামনে শেয়ার করব। আমরা গৃহিণীরা অনেকে হাতের কাজ জানলেও বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ছুঁচে সুতো পরানো কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে। আসুন তাহলে খুব সহজে কিভাবে ছুঁচে সুতো পরানো যায় সেই টিপসগুলোই আজকে আপনাদের সামনে শেয়ার করব। আপনাদের যেটা ভালো লাগলে সেটাই আপনারা ব্যবহার করবেন এবং দেখবেন কত সহজে ছুঁচে সুতো পরানো যাচ্ছে। আসুন তাহলে দেখি না। আপনাদের ঘরে যে কোনো এরকম শক্ত তারের মতো, যেমন আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশের এই তারগুলো দেখবেন রং করা, যে ব্রাশের তারগুলো কিন্তু শক্ত, এরকম ধরনের শক্ত তার বা শক্ত সুতো, শক্ত যেটা মানে আপনাদের ভাঁজ হবে সেরকম ধরনের সুতো আপনারা নিয়ে নেবেন। আমি এখানে এই রঙের ব্রাশের এই তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি নিচ্ছি, দিয়ে এটা দিয়ে আমি দেখাবো কীভাবে সুতো পরানো যায়। প্রথমে তারের আমি একটা অংশ কেটে নেব, ছোটো অংশ আমি এভাবে কেটে নেব, দিয়ে এই ভাঁজ করা এই যে দেখতে পাচ্ছে ছোট্ট আমি অংশটাকে একটু ভাঁজ করে এই সুতোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এটা কিন্তু সহজেই আপনাদের ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা আমি ঢুকিয়ে নিয়েছি। এইভাবে ঢুকিয়ে নিয়ে আপনারা এই দিক দিয়ে আস্তে করে টানবেন, দেখবেন সুতোটা কিন্তু আস্তে আস্তে এভাবে দেখতে পাচ্ছেন সুতোটা আস্তে কিন্তু চলে গেছে। এই তারটা অংশটা দিয়ে মাঝখানটা একটু ভাঁজ করে এভাবে ঢুকিয়ে নেবেন, সুতো দেখবেন খুব সহজে কিন্তু ঢুকে যাবে। এইভাবে আপনারা সহজেই সুতো পরাতে পারবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই টিপসটা? অবশ্যই ভালো লেগেছে। আসুন তাহলে পরের টিপসে যাই। আপনারা ব্ল্যাক টেপে এরকম কোনো আঠা, যে ব্ল্যাক টেপ নেন সেই ব্ল্যাক টেপে আঠা একটু কোণ বরাবর কেটে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আটার আপনারা একটু কোণ বরাবর কেটে নেবেন। দিয়ে সুতোর একটা কর্নারে এভাবে লাগিয়ে দেবেন। এভাবে একটু লাগিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা, আমি এই কোণ বরাবর একটুখানি আঠা এভাবে লাগিয়ে লম্বা করে নিয়েছি, দিয়ে একটু আপনারা পেঁচিয়ে দেবেন। এভাবে আঠাটাকে নিয়ে এভাবে পেঁচিয়ে দেবেন, আর সুতোর সাথে লেগে যাবে, তখন আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু ছুঁচে এটাকে ঢুকিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা তো নরম, আঠাটা সহজেই ঢুকে যাবে এবং আপনারা সহজেই সুতো পরিয়ে ফেলতে পারবেন। দেখবেন কত ইজি আমরা ঢুকে যাবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এটা কত একটা সহজ পদ্ধতি। আমি এখানে খুবই সরু ছুঁচ নিয়েছি, দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা যে কোনো সরু ছুঁচে সুতো পরিয়ে ফেলতে পারবেন। আসুন তাহলে দেখা যাক তৃতীয় টিপসটা। আপনাদের ঘরে যে কোনো সাবান, সাবান থাকলে যে কোনো সাবান একটুখানি অংশ, সামান্য একটুখানি অংশ কেটে নেবেন। আমি একটুখানি দেখতে পাচ্ছি সামান্য অংশ কেটে নিয়েছি, দিয়ে আপনারা এই সুতোর সম্মুখের সামনে লাগিয়ে নেবেন। দেখবেন সাবান লাগানোতে কিন্তু এই জায়গাটা শক্ত হয়ে যায়, সাবান লাগাতে এই জায়গাটা শক্ত হয়ে যাবে এবং ছুঁচে খুব সহজে কিন্তু এটা ঢুকে যাবে। দেখিয়ে বুঝতে পারলেন
এই জায়গাটা ডগাটা যদি একটু আপনারা একটু শক্ত করে সাবান মাখিয়ে নেন, দেখবেন খুব সহজে কিন্তু ছুঁচটায় সুতোটা ঢুকে যাবে, ছুঁচের ফুটোটা দিয়ে সুতোটা কিন্তু ঢুকে যাবে। এভাবে আপনারা সাবান দিয়েও ছুঁচে সুতো পরাতে পারবেন। আসুন তাহলে পরবর্তী টিপসে। বন্ধুরা, ঘরের মধ্যে যে নেল পালিশ থাকে, সেই নেল পালিশ আপনারা যদি সুতোতে একটু লাগিয়ে নেন, দেখবেন সুতোটা, নেল পালিশটা শুকিয়ে গেলে সুতোটা মুখের সামনেটা শক্ত হয়ে যাচ্ছে। এই দেখুন আমি নেল পালিশ লাগাচ্ছি মুখের সামনে, এইভাবে নেল পালিশটা মুখের সামনে লাগাবেন, দেখবেন সুতোটা শক্ত হয়ে যাচ্ছে। এবার শুকিয়ে গেলে আপনারা সহজে কিন্তু ছুঁচে সুতো পরাতে পারবেন। এই দেখুন নেল পালিশটা আমার শুকিয়ে গেছে, আমি কিন্তু এবার এটাকে সহজেই ঢুকিয়ে ফেলতে পারছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু শক্ত, মানে নেল পালিশটা শুকিয়ে গেলে তো প্রথম জায়গাটা শক্ত হয়ে যায়, এভাবে আপনারা সহজেই সুতো পরাতে পারবেন। তাহলে কেমন লাগলো বন্ধুরা এই টিপসটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন তাহলে পরবর্তী আর একটা টিপস দেখাচ্ছি। বন্ধুরা, ঘরে যে কোনো আঠা থাকলে যদি আপনারা মুখের সামনে এরকম একটু আঠা লাগিয়ে নেন, সুতোর মুখে যদি একটুখানি আঠা লাগিয়ে নেন, দিয়ে আঠাটা একটু শুকিয়ে গেলে আপনারা সহজেই কিন্তু সুতো পরাতে পারবেন। দেখুন বন্ধুরা, এই আঠার সাহায্যে কিন্তু আপনারা চটপট সুতো ঢুকিয়ে নিতে পারবেন। দেখুন কত সহজে কিন্তু এটা ঢুকে গেল, আঠার সাহায্যেও কিন্তু সুতো সহজেই কিন্তু ছুঁচে ঢুকে যায়। তাহলে বুঝতে পাচ্ছেন বন্ধুরা, এই টিপসগুলোর সাহায্যে আপনারা কত সহজে ছুঁচে সুতো পরাতে পারবেন, আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। তাহলে বন্ধুরা, আমার এই পাঁচটা টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধু পরিজনের মাঝে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসছি, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।